মোটা হয়ে যাচ্ছেন, ওজন বাড়ছে দিন দিন, পছন্দের খাবার বাদ দিয়ে দিচ্ছেন? তবে জেনে নিন নতুন গবেষণা কি বলছে। বলছে, বেশি খেলে বাড়ে মেদ, সেই ধারণা মোটেও ঠিক নয়। বেশি খাওয়ার পদ্ধতি মেনে খেলেও মোটা হওয়া আটকানো যায় না। গবেষণা বলছে, ধীরে ধীরে খেলে শুধু মোটা হওয়াই নয়, আটকানো যায় হৃদরোগ, ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। মানুষের অকাল বার্ধক্যের পিছনেও তিনটি কারণ কাজ করে, ভুঁড়ি, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার। ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল বেশি থাকা একটা বড় সমস্যা, আর এইসব থেকেই নাকি মুক্তি পাওয়া সম্ভব খাওয়ার পদ্ধতি বদলালে। সময় নিয়ে ধীরে ধীরে খেলেই নাকি অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায় বলে নতুন গবেষণা জানাচ্ছে। জাপানের হিরোশিমা ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি 642 জন পুরুষ ও 441 জন মহিলার উপরে গবেষণা চালান। এদের গড় বয়স ছিল 91 বছর 2 মাস। এদের কারও 2008 সাল পর্যন্ত ভুঁড়ি ছিল না। 5 বছর পর গবেষকরা দেখেন এদের মধ্যে 11.6% দ্রুত খাবার খান, 6.5% সাধারণভাবে খাবার খান এবং 2.3% ধীরে খাবার খান। দেখা গিয়েছে যারা দ্রুত খাবার খেয়েছেন তাদের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়েছে, ভুঁড়ি হয়েছে এবং ব্লাড সুগারও বেড়েছে। হিরোশিমা ইউনিভার্সিটির ওই গবেষক দলের প্রধান কার্ডিওলজিস্ট তাকাওকি ইয়ামাজিয়ে জানিয়েছেন, মেটাবলিক সিন্ড্রোম থেকে রক্ষা পাওয়ার জন্য ধীরে খাবার খাওয়া অত্যন্ত কার্যকরী। গবেষকদের মন্তব্য, দ্রুত খাবার খেলে মনে হয় পর্যাপ্ত খাওয়া হলো না এবং তার ফলে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। দ্রুত খেলে গ্লুকোজ ফাংশনেও সমস্যা তৈরি হয় যা ব্লাড সুগার বাড়ায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সায়েন্টিফিক সেশনস 2017 এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়।